শুভ সন্ধ্যাবেলা, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ আছেন আলম ভাই। আমি আমার চ্যানেল এবং জাতীয় পত্রিকা তৈরি কাছে আলোকিত সন্ধ্যাপতি আপনি সাক্ষাৎকার অ্যাটেন্ড করার জন্য আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা ধারাবাহিকতা রক্ষা করার জন্য আলম ভাই আমি আপনার কাছে জানতে চাচ্ছি, মনিহার ট্রেডার্স আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটি আছে কত বছর? 12 বছর। তার আগে থেকে আমরা আরো স্টুডিও ছিল, অন্য ব্যবসা ছিল, আজ আপনার 30 বছর ব্যবসার বয়স। যাই হোক, আমরা তিন যুগের মধ্যে পরাপর করেছি, এটা একটা বিশাল ব্যাপার। কেননা আপনি সম্পর্কে যদি বন্ধ হয় তাহলে আমাকে বলতে হবে রোম অস্ট্রোনটি কিনে দিতে। ইতালির রাজধানী রোম কিন্তু একদিনে তৈরি হয় নাই, আপনিও কিন্তু একদিনে তৈরি হয়, হাঁটি হাঁটি পা পা করে 30 বছর পার করে দিয়েছে। অতএব একজন বিশিষ্ট ব্যবসায়ী হিসাবে আপনাকে আমি আমার চ্যানেল ব্রাইটনেস সাইন্টিফিক থেকে এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আমাদের থেকে আমি স্বাগতিক করাতে আমি যেহেতু করছি প্রতিষ্ঠানকে 30 বছর রানিং করাতে। আলম ভাই আমি আপনার কাছে জানতে আছি, বর্তমানে আপনাদের ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি কি অবস্থা যাচ্ছে? এই কথা ব্যবসা বাণিজ্য বর্তমানে ব্যবসা বাণিজ্যের অবস্থা হচ্ছে একটু মার্কেটে মালের দাম বেশি, সারা বিশ্বের এই সমস্যাটা, যার কারণে মালের দাম বেশি হওয়ার কারণে ক্রেতার সংখ্যা কম, যার জন্য এখন ঈদ মৌসুম আবার কোরবানির ঈদ আসছে, একটু বেচা কিনে একটু কম, কিন্তু মাল দাম বাড়াতে কাস্টমার মানে ঘর বাড়ি মানুষের কম বানায় তো এখন সবাই আশা আছে যে মালের দাম কমবো কমবো, এই আশায় এখন এই জন্য মানে বেচা কিনে একটু কম। ভিউয়ার্স আমি আলম ভাই আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনি যে সাবজেক্টটা নিয়ে কথা বলছেন আমি 100% আপনার সাথে একমত। আপনাকে ধন্যবাদ আলম ভাই। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, বর্তমানে আপনি কোন কোন কোম্পানির সাথে রিলেটেড আছেন? আর আবু আবুল খের কোম্পানি, আর হয়েছে আপনার আরএফএল গ্রুপ। আপনি জানেন প্রায় আরএফএল বর্তমানে 57টা দেশে আমরা রপ্তানি করছি, এটা কিন্তু আমাদের বাংলাদেশের একটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে উত্তর মেরু দক্ষিণ মেরু সবাই আমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিম পরিচিত, ছোটোবেলা যখন বাচ্চা যারা ছিল তখন বলতো যে তোমরা উত্তর দিকে যাবে না দক্ষিণ দিকে যাবে না, তার কারণ হচ্ছে যে বিক্রি করতে গেলে ওইখানে দিন আসে বেশি আছে, এখন উত্তর দিকে গেলে দেখি যখন একটু দক্ষিণ দিকে আসে। বর্তমান সরকার মমতা বাহিনী মাঝে অনেক দেশে যখন সরকার সুবিধা হাতে নিয়েছিলেন আমার ভাই শিক্ষকের থেকে একটি চিন্তা জনক কিছু বলেছিলেন, তখন উনি বছর কোটে একটি কথা বলেছিলেন আমার সাথে 16 কোটি মাদুর আছে। আপনারা যে সরকারকে ভ্যাট এবং ট্যাক্স দিচ্ছেন এই ভ্যাট ট্যাক্স রেমিটেন্সের টাকা দিয়ে উনি পদ্মা সেতু করবেন, অবশেষে উনি দেখিয়ে দিয়েছেন যে পদ্মা সেতু করে 1.41 টন করেছেন গত বছরের জুন মাসের 25 তারিখে আমরা পদ্মা সেতু উদ্বোধন করেছি। তো সেক্ষেত্রে আমরা আমাদের এখানে যে অর্থমন্ত্রী আছেন আপনার লোকাল সেবক স্যার, উনি একটা বিশিষ্ট ভূমিকা পালন করেছেন এবং আমাদের যোগাযোগ এবং সুখমন্ত্রী সবাই দুটো স্যার। আর তাছাড়া যদি কুমিল্লা গণমানুষের নেতা যদি কথা বলি, বীর মুক্তিযোদ্ধা হাজি আকরাম হাজির বার্তা একটি কথা বলেন কুমিল্লা এগুলে এগুলে বাংলাদেশ। তো সেই ক্ষেত্রে আমি আলম ভাই আপনার কাছে জানতে চাইছি, একজন বিশিষ্ট ব্যক্তি হিসেবে আসলে যে আমাদের নিজের সরকারের থেকে অর্থাৎ আপনাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে আসতে আপনার কাছে এটা কেমন? আমাদের গৌরবের ব্যাপার, বাংলাদেশের গৌরবের ব্যাপার, সারা বিশ্বে জানলো নিজের অর্থায়নে এটা হইলো, প্রধানমন্ত্রীও দেখা যাবে তার সাথে সাথে জনগণও আছে তার সাথে, জনগণের অর্থ দিয়ে তো এটা করছে অবশ্যই, এটা তো আমাদের দেশের আমাদের পদ্মা সেতু আমাদের সবকিছু, এটা আমাদের গৌরব। ভিউয়ার্স আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে কথাটা তুলে ধরলেন যে আমাদের টাকায় আমাদের পদ্মা সেতু আর তাছাড়া একটি কথা না বললেই নাই নয়, এখন আর উত্তর মেরু আর দক্ষিণ মেরু দেখুন দিনে মধ্যে দিনে নাই নাই পদ্মা সেতু দিয়ে গেছে, এই পদ্মা সেতুর যে সুবিধাটা এটা আপনার জন্য উপযুক্ত সাবজেক্ট করবে অবশ্যই, এটা অনেকটা আগে মানুষ ওই ওই এলাকার মানুষ ঢাকা আসতে রুগী নিয়ে আসতে অনেক কষ্ট পেত, এখন 2 ঘন্টা 2.5 ঘন্টা চলে আসে, এটা বিশাল ব্যাপার।
জাহাজে দেখতাম ঈদের সময় জাহাজ ডুবে মানুষ মারা যেত, আজকে কিন্তু এগুলি সহজে আসে। আমনকা কাঁচা আমরা ফ্রেশ খেতেছি। রপ্তানি হচ্ছে অনেক কিছুই তো আমরা এখন সব এই যে জমির খাজনা মাজনা এগুলি শুরু থেকে শুরু করে সব জিনিস, আগে তো এগুলি ছিল অনেক নাগালের বাহিরে, দাঁড়াও রাখো, নাগালের বাইরে, এবং সব হাত হাতের কাছে। আমরা মোবাইল বিল দিতে কিনা, কারেন্ট বিল, গ্যাস বিল সব হাতের মধ্যে, ইন্টারনেটের মাধ্যমে দিতে আছি আমরা এগুলি সব এগুলি। আমি অন্য লোক পাঠাই দিছি, কোম্পানি মানুষের বিভিন্ন মিস্ত্রি ওইগুলো টানে, এবং ফিটিংস এর দামটা একটু বেশি সামান্য, কিন্তু মাল ভালো। ক্রেতাদেরকে ধন্যবাদ জানাই, সবাইকে ধন্যবাদ জানাই। আপনার ঈদ উল আযহা উপলক্ষে ক্রেতারা বিভিন্ন ক্রেতা, আপনার ওই যে রং, গাড়ির রং যারা নেয় ওইটাও চলে ভালো, গাড়ির রংটা চলে বেশি আমার এখানে, ইয়ার আল করিম রংটা বেশি চলে, আর বার্জার রং চলে, মনিস্টার রং চলে, তারা বেশি নেয় আর কি গাড়ির বলি। না না, আমি ডিলারশিপ নেই না, ডিলারশিপ নিলে একটা ফেফেরা থাকে, এত মাসে এত টাকার ইয়া মাল টাকার দিয়ে দেবে, আমি টাকার আমি কেন, আমার ব্যবসা আমি করবো, আমি ক্যাশ চাই দেখি নি, ক্যাশ টাকা দিচ্ছি বিক্রি করবো, হ্যাঁ আমি ফ্রিভাবে থাকি, কারোর অধীনে থাকতে রাজি নেই। আপনাকে একজন আদর্শ ব্যবসায়ী হিসেবে আলো পাই, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা নিয়ে আপনাকে ধন্যবাদ। আজ রাত 11:15 আমাদের সঙ্গে থাকে ডক্টর।
আপনার ধন্যবাদ।